ইতিমধ্যে গোটা রাজ্যে পুর পরিষদ, পুর নিগম ও নগর পঞ্চায়েতের নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি সহ সিপিআইএম, তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। সকল রাজনৈতিক দলই ক্ষমতা দখলে মরিয়া। গত 27 অক্টোবর থেকে শুরু হয় মনোনয়নপত্র দাখিলের কাজ। 8 নভেম্বর পর্যন্ত ছিল মনোনয়নপত্র স্ক্রুটিনি সহ মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। রাজ্যের কিছু কিছু জায়গাতে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। সকল ভয়ভীতিকে উপেক্ষা করে রাজ্যের দ্বিতীয় শহর অর্থাৎ উত্তর জেলার ধর্মনগরে পুর পরিষদে 11টি ওয়ার্ডে মনোনয়ন জমা দেয় তৃণমূল কংগ্রেস। ধর্মনগর পুর পরিষদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা হলেন 9 নং ওয়ার্ডে শম্পা দাস দেব, 13 নং ওয়ার্ডে নীতা দাস, 14 নং ওয়ার্ডে হুমায়ুন আহমেদ, 15 নং ওয়ার্ডে প্রসেনজিৎ রায়, 16 নং ওয়ার্ডে আলিফা ভৌমিক দে, 20 নং ওয়ার্ডে সুজন সাহা, 21 নং ওয়ার্ডে চন্দনা বণিক, 22 নং ওয়ার্ডে অনিতা মালাকার, 23 নং ওয়ার্ডে ফারহান উদ্দিন। তাছাড়া দুটি আসনের প্রার্থীদের ভয়ভীতি দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করানো হয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বদের। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ধর্মনগর পুর পরিষদ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের 9 জন প্রার্থী নিয়ে পুরো লড়াইয়ে মাঠে নামল তৃণমূল কংগ্রেস। আজ থেকে পুর পরিষদের নির্বাচনী প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি আজ বিকেলে ধর্মনগর বটরশি স্থিত তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে পুর পরিষদে নির্বাচিত সকল প্রার্থীদেরকে নিয়ে এক বৈঠকে মিলিত হয় জেলা নেতৃত্ব। উক্ত বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সকল প্রার্থীদের সাথে পরিচয় বর্গ সহ পুর ভোটের নির্বাচনী রণকৌশল। উক্ত বৈঠকে মনোনীত প্রার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের উত্তর জেলার স্টিয়ারিং কমিটির মেম্বার আব্দুল বাছিদ খান চৌধুরী, জেলার তৃণমূল কংগ্রেসের তাপ নেতৃত্ব বিশ্বজিৎ দেব প্রমুখ। বৈঠক শেষে তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব এবং আব্দুল বাছিদ খান এক সাক্ষাৎকারে বলেন, ধর্মনগর পুর পরিষদ নির্বাচনে শাসক দল বিজেপি তৃণমূল কংগ্রেসের রণকৌশল দেখে হিমশিম খাচ্ছে। শাসক দল হেরে যাওয়ার ভয়ে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শন করে মনোনয়ন প্রত্যাহার করাচ্ছে। যদিও 11 জনের মধ্যে 2 জন প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করাতে সক্ষম হলেও বাকি 9 জনকে নিয়ে মাঠঘাট গরম করছে তৃণমূল কংগ্রেস বলে জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আজকে যে আমাদের যে 9 জন ক্যান্ডিডেট, আমরা 11 জন ক্যান্ডিডেট ছিলাম, তার থেকে 2 জনকে ওরা উইথড্র করে নিয়েছে। আমরা 11 জন ক্যান্ডিডেট এখন আছি। আমরা 11 জনের মধ্যে 9 জন, আমরা এখানে 11 জনই আছে। তা আমাদের 9 জন কনটেস্ট করবেন। আমরা এখানে বিজেপির যেভাবে অত্যাচার, তাদের যে প্রতিশ্রুতি ছিল 2018-তে, যে বিজেপির যে প্রতিশ্রুতি ছিল, ওই প্রতিশ্রুতি অনুযায়ী তারা একটি কাজও করেনি। মিস কলে চাকরি হবে ত্রিপুরা রাজ্যে, একটাও মিস কলে চাকরি হয়নি। প্রতি বছর 50,000 চাকরি হবে, 50,000 কেন, 5,000ও চাকরি দিতে পারেনি। আমাদের যে বার্ধক্য বাধা বলেছিল। তৃণমূল নেতৃত্ব আরও জানিয়েছেন আজ থেকে তৃণমূল কংগ্রেসের পুরো ভোটের প্রচার শুরু করে দিয়েছে, চলবে আগামী 23 নভেম্বর বিকেল 4টা পর্যন্ত। ধর্মনগর পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধর্মনগর ভোট প্রচারে কেন্দ্র নেতৃত্ব আসবেন। তাছাড়া তৃণমূল কংগ্রেসের মনোনীত 9 জন প্রার্থী জয়লাভ করবেন বলেও আশাবাদী তৃণমূল নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।